রূপার সে বাই ফান্টুস সুস্থ হয়ে উঠল হ্যালো ভিউয়ার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন সূর্য দীপার এবং রূপার ছবি নিয়ে কান্নাকাটি করছে বুকে জড়িয়ে ধরে বলছে তুমি আর কোথাও যাবে না এই বাড়িতেই থাকবে অন্যদিকে লাবণ্য সেন গুপ্তের কাছে একজন ফোন দিয়ে বলে আপনার বউমা হয়তো হয়তোবা এটাই হতে পারে এক আশ্রয় রুমে তাকে দেখেছি আপনি এখানে এসে তাকে দেখতে পারেন আমি ছবি তুলতে চেয়েছিলাম যেহেতু সেখানে ছবি তোলার নিষেধ তাই ছবি তুলতে পারি নাই অন্যদিকে রূপা ফান্টুসকে বাসায় এবং ফান্টুসকে তার সেই কথাগুলো বলে দেয় বলে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আসলে ফান্টুস বলে কোনো বাবাই তার ছেলেকে বা সন্তানকে ছেড়ে ফেলে দিতে পারে না তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে এরপরে হঠাৎ ফান্টুস অজ্ঞান হয়ে পড়ে এরপরে রূপা কি করবে রূপা খাবার খুঁজতে থাকে পাশেই ছিল দুধ সেই দুধ তাকে খাইয়ে দেয় ফান্টুসের এমন অবস্থা দেখে রূপা ঠিক থাকতে পারে না তাই সে দুধ আনার জন্য পাশের বাড়িতে যায় এবং সেই একজন ব্যক্তিকে ডাক দেয় সেই ব্যক্তি উঠে বলে দিতে পারবে না তারপরে তার বউয়ের সঙ্গে যুক্তি করে দুধগুলো কালেক্ট করে এরপরে পথি মধ্যে দেখা হয় সেই দুই ডাকাত যারা রূপাকে নিয়ে যেতে চেয়েছিল এরপরে রূপা বাড়ি আসলে তাকে দুধগুলো খাইয়ে দেয় ফান্টুসকে ফান্টুস দুধ খেতে না খেতেই চলে আসে সেই বাড়ির লোক এবং বলে রূপা চোর তাহলে কি রূপা চোর যদি চোর হয় তাহলে কি জন্য হয়েছে সেই ফান্টুসের জন্যই হয়েছে তবে কি যার বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিল সে রূপাকে মাফ করে দেবে তার ব্যাপারটা বুঝতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ